you mm -hmm. الحمد لله لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين داشك من دولي. السلام عليكم ورحمة الله وبركاته أمرا اكتدار حديث شريف تيك شنشي جامع العلوم الحكم اي حديث شنك لنتكي اجكي اكي حديث اتصو اتنت বক্তব্যই হাদিসে রয়েছে সে হাদিস আমরা শুনবো রাসুলুল্লাহ সাল্লাহ আলিসলাম শাস করেছেন মান কেন আ ইউক্মেনু বিল্লাহি আলী ইয় অমিল আ ফাল ইয়াকুল খাইরান আউলে ইয়াসমুথ ওয়ামান কেন আ ইউক্মেনু বিল্লাহি আলী ই অমিল ফাল ইউক্রেম জা রাহু ওয়ামান ক্যান আয়ুক্মেনু বিল্লাহি আলী ই অমিল ফাল ইউক্রেম বাইফ আহু তিনি তিনটি বিষয়ে অতি ক্ষুদ্র বাক্যে তিনটি ক্ষুদ্র বাক্যে হাদিসে বলেন যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উপরে ইয়াকিন করে সে ব্যক্তি যেন কথা বলতে হলে ভালো কিছু থাকলে বলুক ভালো কথা বলুক তা না হলে চুপ করে থাকুক দ্বিতীয় বাক্য বললেন যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উপর ইমান রাখে সে যেন তার কাছে আসা বা তার পাশের যে প্রতিবেশী আছে তার সঙ্গে ভালো ব্যবহার করে তাকে সম্মান করে তৃতীয় বাক্য বললেন যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উপর ইয়াকিন করে ইমান রাখে সেজন্য তার মেহমানকে সম্মান করে মেহমানের মেহমানদারি করে তিনটি অনেক জরুরি বিষয় তিনি হাদিসে বলেছেন প্রথমে তিনি শুরু করলেন যে বক্তব্যগুলো তিনটি বক্তব্যকে গুরুত্বপূর্ণ বিষয়কে বলার আগে আল্লাহ এবং আখেরাতের প্রতি ইমানের কথাটা আগে যোগ করেছেন শুধু এটা বলেন নেই যে একজন মুসলমানের এই কাজটা করা উচিত তিনি বললেন যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উপরে ইমান রাখে তার তাৎপর্য হচ্ছে এই যে আল্লাহর প্রতি ইমান না থাকলে মানুষের আল্লাহর কাছে যে ভালো পাওয়া যাবে ভালো ব্যবহার না করলে ক্ষতি হলে যে গুণ হবে আল্লাহর কাছে যে শাস্তি আছে আল্লাহ তালা সম্পর্কে যদি মানুষের ইমান না থাকে তাকে নসিহত করে লাভ কি হবে দিন দাঁড়ি আল্লাহ তালার এবাদত শুধু উদ্দেশ্য নয় আর কি হাজি রসুল্লাহ সাল্লাহ আসলাম যে বলেছেন তখন অনেকে প্রশ্ন করা হয়েছে কোন জিনিস কোন আমল বেশি করে জান্নাতে নিয়ে যাবে তিনি বলেছেন তাকু আল্লাহ হসনুল আল্লাহর ভয় এবং ভালো চরিত্র ভালো চরিত্র লোকেরাই প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করবে খারাপ চরিত্রের লোকেরা প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার কি করে করতে পারে তারপরে বলা হয়েছে ওখাল এক আসা বেখল হাসান আর মানুষকে ভালো চরিত্র দিয়ে মানুষের সঙ্গে লেনদেন সম্পর্ক এগুলো রাখো এগুলো করো প্রতিবেশীকে কষ্ট দিতে গেলে সে ইমানদারি হতে পারে না আল্লাহর কসম করে বললেন তিনি আল্লাহর কসম তিনবার করেছেন তাও সায়ং রসল সাল্লাহ সালাম কোনো কথা বললে আমরা বিশ্বাস করি তিনি সেই কথাটা তিনবার বললেও আমরা আরও বেশি বিশ্বাস করি যেন আরও বেশি বিশ্বাস করি তারপরে তিনি আবার আল্লাহর কসম করলেন তাও তিনবার তাহলে কত মারাত্মক বিষয় এই হাদিসের মধ্যে আছে ব্যাপারটা কত সিরিয়াস কিন্তু আমাদের অনেক প্রতিবেশী কীভাবে প্রতিবেশীকে কষ্ট দেয় কীভাবে তাদের সঙ্গে ঝগড়া ফাসাদ করি আমাদের বাসায় আওয়াজ লাফালাফি গান বাজনা জোরে জোরে চিল্লাচিল্লি হচ্ছে প্রতিবেশী ঘুমোতে পারে না মানুষ যে ঘুমাবে সময় মতো তাদেরকে সে সুযোগ দেওয়া কারো হয়তো বাচ্চা অসুস্থ ছোট বাচ্চা তাদেরকে একটু ঘুমিয়ে গেছে অথবা কেউ অসুস্থ আছেন আর আমাদের বাসায় ফুর্তি চলছে কি গান বাজনা পার্টি আরেক বাসায় যে যন্ত্রণায় কাতরাচ্ছে অসুস্থ হয়ে এগুলো মানুষ খেয়াল করে না রসুল্লা সাল্লাম আল্লাহর কাছে দোয়াও করেছেন প্রতিবেশীর কষ্ট থেকে তিনি বলেছেন আল্লাহমাইনিয়া উদিকা মিন যার ইস্যু এফিদার ইল মোকামাহা লহমাই নিয়াউজিকা মিন সু এ ফিদার ইল মোকামাহ আল্লাহ আমি যেখানে থাকি আমার আবাসের স্থল আমার বসত বাড়ি আশেপাশে যত প্রতিবেশী আছে সেখানে যদি কেউ খারাপ প্রতিবেশী থাকে আমার বাড়ির পাশে কোনো খারাপ প্রতিবেশী থাকা থেকে আল্লাহ আপনার কাছে আমি পানা চাই তিনি দোয়া করে পানা চেয়েছেন এবং এটা দোয়া করা শূন্য অনেক মানুষ ভালো কাজ করবে কি জন্য করবে যারা ক্রিমিনাল যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা ভালো কাজ অনেক সময় করার জন্য আগ্রহী হয় না কারণ করলে লাভ কি করলে তো তাদের একই নাই যে এটা লিখিত হচ্ছে এ একদিন আল্লাহ তালার কাছে এই সমস্ত নেকির পাল্লায় উঠবে যেটা আখেরাতের সঙ্গে সম্পর্কিত এবং আমার নেকির পাল্লার ওজন এভাবে বাড়তেই থাকবে এবং আমাকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে আল্লাহ এবং আখেরাতের প্রতি যদি একই না থাকে জান্নাত এবং জাহান নামের প্রশ্ন যদি তার কাছে না থাকে তাহলে তার এত আমল করে এত কষ্ট করে লাভ কি এই জন্য ইমান আল্লাহর প্রতি আখরাতের প্রতি অত্যন্ত জরুরি যার ভিত্তিতে মানুষের ভালো কর্মে উৎসাহিত হবে মন্দ কর্ম থেকে সরে আসবে মানুষের যদি জান্নাতের একই বিশ্বাস না থাকে আখেরাতে যাওয়ার মানুষের যদি আখেরাতে জাহান্নামের নামের ভয় না থাকে তাহলে এত কষ্ট করা দরকার কি এত ত্যাগ করা দরকার কি এত স্যাক্রিফাইস করা দরকার কি এত ভালো আমলের জন্য এত কষ্ট করা দরকার নাই দুনিয়াতে একটু ফুর্তি করা বেশি করে খাওয়া দাওয়া ফুর্তি আমদ করো কষ্ট করা দরকার নেই তো তাই মানুষের কনসেপ্ট আজকে কারা আমল উৎসাহিত হবে তারা আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি বিশ্বাস করেছে তারা বাধ্য হয় নেক আমল করার জন্য গুণা থেকে দূরে থাকার জন্যে প্রথম বিষয়টা বললেন তাহলে সে যেন কোনো ভালো কথা থাকলে বলে আর যদি ভালো কথা না থাকে তাহলে যেন সে চুপ করে থাকে আমরা যখনই কোনো কথা বলি কথাটা যদি কাজে লাগে এ তো লাগলো না লাগলে তো এটা আমার বিরুদ্ধে যাবে আমার ক্ষতির কারণ হয়ে যাবে তিনি বলেছেন সুরা কাফের মধ্যে মাইয়াল ফেজুমিন কাউলিন ইল্লা ইহে রাকিব আতিব কোনো কথাই তার মুখ থেকে বের হয় না উচ্চারণ করে না সঙ্গে সঙ্গেই রেডি হয়ে আছে ওঁত পেতে আছে ফেরেস তারা লেখার জন্যে লেখে রাখছে প্রতিটি কথাই এই কথাটা কি নেকির খাতায় যাবে না গুনার খাতায় যাবে কোন দিকে লেখা হবে এটা নিশ্চিত হওয়া লাগবে কথা বলার আগে রসুল্লাহ সাল্লামার সে হাদিসে বলেছেন লাইস্তাকিম ইমান ইমানু আবদিন হাত্তা ইয়াস্তা কিমা কালবহু অলাইস্তা কিমু কালবহু হাত্তা ইয়াস্তা কিমা লিসানহু একজনের ইমান মজবুত হয় না যতক্ষণ তার দিল মজবুত হয়ে থাকে না সাবেত হয়ে থাকে না আর দিল বা অন্তর মজবুত হয় না যতক্ষণ জিব্বাটা মজবুত থাকে না তাহলে এই জিব্বার সঙ্গে আমলের ইমানের সম্পর্ক অনেক গভীর কথা বলা আরেকটি হাজি সেরসুল্লাহ সাল্লি সাল্লাম মহাদ রাদি আল্লাহ তাল্লাহ আনুকে বললেন জিব্বা হচ্ছে সমস্ত কাজের মূল কুফ আলাইকে হায়া এই জিব্বাটাকে তুমি কন্ট্রোল করে ফেলো তাহলে তুমি অনেক সেফ থাকবে তিনি জিব্বাকে বের করে ধরে দেখালেন কথা মানুষকে অনেক ক্ষতি করে ফেলে আরেকটি হাজি সে রসুল্লা সাল্লাম সাদ করলেন মানুষ যখন একটি কথা বলে কোনো সময় একটি কথাই যথেষ্ট তাকে জাহান নামের অতল তলে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তারা এত গুসা হয়ে যান ওই অন্যায় কথাটা বলার কারণে আর কোনো সময় মানুষ এমন কথা বলে ফেলে যে কথার কারণে আল্লাহ তালা অনেক খুশি হয়ে যান তার দ্বারা যাত আল্লাহ তালার কাছে অনেক বুলন্দ হয়ে যায় রসুল্লাহ সাল্লাম আরেকটি আদিসে বললেন যে ব্যক্তি দুই দাঁড়ির মাঝখানে জায়গাটা মুখটা কথা বলার জায়গাটা আর দুই রানের মাঝখানের গোপন অঙ্গ এই দুটো জিনিসকে কন্ট্রোল করবে হেফাজত করবে আমি আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতে গ্যারান্টি দিতে পারি দুনিয়ার লেনদেন সংক্রান্ত কথাবার্তা বলতে হবে আর অতিরিক্ত কথা থেকে দূরে থাকতে হবে বিশেষ করে যখন আমরা গল্পগুজবের আড্ডার আসরে বসি তখন যে আমরা কত রকমের কথা বলি আড্ডা প্রসঙ্গে এটাকে কন্ট্রোল করা খুবই দরকার সেখানে বসতে হলে মাঝে মধ্যে বসতে হয় যেন দিন সংক্রান্ত ইমান সংক্রান্ত কথা আল্লাহ তালার দিকের সংক্রান্ত কথা চলে আসে কেউ যদি কোনো বসে এবং মদরিস থেকে উঠে যায় এমন অবস্থায় যে আল্লাহ আল্লাহ আল্লা দিকে সম্পর্ক করে আল্লাহর নাম উচ্চারণ করে ওই প্রসঙ্গে কোনো কথা আসেনি তাহলে বই থেকে ততক্ষণ ছিল আর উঠে চলে গেল তারা এমন একটা খারাপ জায়গায় ছিল খারাপ পরিবেশে ছিল মনে হয় যেন তারা একটা জিভ হাতে হেমার এমন জায়গা থেকে উঠলো যেখানে একটা গাধার মরা লাশ পচে গোলে গন্ধ হয়ে আছে ছড়িয়ে গন্ধ ছড়াচ্ছে এমন নাপাক এবং খারাপ জায়গায় তারা এতক্ষণ ছিল আল্লাহ তালার দিকির ছাড়া কথাবার্তা বলা আল্লাহর কাছে এত খারাপ কোনো গল্পগুজের আড্ডায় বসে মানুষ যখন অনেকক্ষণ কথাবার্তা বলে অপ্রয়োজনীয় কথাবার্তা সময় কাটায় সময় কাটায় শুধু কেয়ামতের দিন সেই সময়গুলোর জন্য মানুষের খুব হাসরাত পয়দা হয়ে যাবে খুব আফসোস করতে থাকবে এত ঘন্টা কেন নষ্ট করেছিলাম গল্পগুজব করতে গিয়ে বসে বসে টেলিভিশন দেখতে গিয়ে ঘন্টা পর ঘন্টা নষ্ট করেছি গল্প গুজব আর ডার আসর এমন জিনিস যেটা মানুষকে আফসুস করিয়ে ছাড়ে আর এটা ঠিক আপনি দেখবেন যখন বন্ধু বান্ধব সঙ্গে আড্ডা দেন খুব হাসি ঠাট্টা চলছে একজন গল্প কৌতুক ইত্যাদি বিভিন্ন কাহিনী বলছে আর সবাই হাসছে উঠে চলে গেলে দেখবেন যে খারাপ লাগছে এতক্ষণ কি করলাম কি বললাম আফসুস আসছে শুধু অন্য হাজি সাল্লাম বললেন লা কালাম বেগাই রে আল্লাহ তালার দিকের ছাড়া এরকম কথাবার্তা তোমরা খুব বেশি বলো না কারণ হয় না কাসুল কালাম বেশি কথাবার্তা বললে অন্তর শক্ত হয়ে যায় দিল শক্ত হয়ে যায় কাসাওয়াতুল কাল তৈরি করে আর আল্লাহ তালা থেকে সবচেয়ে দূরে থাকে যে দিল শক্ত যে দিল কঠিন এই দিলটা আল্লাহ তালার রহমত থেকে বেশি দূরে থাকে আমাদের অন্তরটা শক্ত না নরম এটা একটু আমরা চিন্তা করি সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের এই মুহূর্তে একটি বিরতি নিতে হচ্ছে বিরতির পরে বিষয়টা নিয়ে আমরা আপনাদের কাছে আলোচনা কন্টিনিউ করবো অবিল্লাহ তৌফিক আসসালাম আলাইকুম আহমতুল দর্শক মন্ডলী আমরা আলোচনা করছিলাম একটা হাদিস থেকে কথা বলতে হলে ভালো কথা থাকলে বলি আর তা না হলে চুপ করে থাকি কথা বলতে হলে ভালো কথা বলো তা না হলে চুপ করে থাকো এই হাদিসটার এই অংশটুকুর আলোচনা আমরা শুনছিলাম অমর রাজিউল্লা তাল আনহু বলেছেন যে ব্যক্তি কাসরাতুল কালাম বেশি কথা বলে তার বেশি ভুল হয়ে যাবে তার মিস্টেক বেশি হতে পারে আর যে ব্যক্তির মিস্টেক বেশি হয় তার গুণা বেশি হয়ে যেতে পারে কথা যত বেশি বলবো তত ভুল হতে পারে আর কোনো কোন ভুল গুণা হয়ে যেতে পারে ভুল আর গুনার মধ্যে পার্থক্য কি ভুল হলো অনিচ্ছাকৃত ত্রুটির মতো আপনার কোনো প্লান নাই কোনো গুণা করার জন্যে সালফেসাল এহিনী অনেকে বলেছেন কথা বলতে হলে চারটি কারণে কথা বলবে আর যদি কারণ চারটি না থাকে তাহলে কথা বলো না চারটি কারণ হচ্ছে যে তুমি হয়তো আল্লাহর দিকের করবে এই কথা মুখে উচ্চারণ করো দিকের কথা কোরআন তেলাওয়াত করবে কোরআন তেলাওয়াত উচ্চারণ করো অথবা এলমের কথা জিজ্ঞেস করবে কাউকে এলমের কথা আলোচনা করবে এলম এক্সারসাইজ এলেম চর্চা হচ্ছে এ হলো তিন নম্বর বৈধ কথা ভালো কথা আর চার নম্বর হলো তোমার দুনিয়ার প্রয়োজনীয় বিষয় আসায় প্রয়োজনীয় জিনিস ব্যবসা বাণিজ্য লেনদেন মানুষের সঙ্গে অনেক বিষয় আছে এগুলা দরকারি কথা বলতে হবে আর যেগুলো দরকারি কথা নয় এগুলাকে বর্জন করো আল্লাহ তালা বলেছেন আল্লাহ দিন আনিল্লা মরেদুন যারা ইমানদার যারা মুত্তাকি তারা বেহুদা কথাবার্তা থেকে মরেদুন মুখ ফিরিয়ে নেয় তারা বেহুদা কথাবার্তায় অংশগ্রহণ করে না ওয়াই জ মার রু বিল্লা কে রয়ামা যখন তারা দেখে মানুষে অনেক বাজে কথা কাজের মধ্যে বাজে প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছে বেহুদে প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছে কত পেরুশান করছে সে ওগুলাতে যায় না যদি তার পাশে ওগুলা ঘটে ওগুলার দিকে সে তাকায়ও না ওখান দিয়ে যেতে হলে তাড়াতাড়ি পার হয়ে চলে যাও ওখানে দেরিও করে না দেখি কি তামসা করে তারা এরকমও দেরি করে না মারু রুখকে সম্মানিত লোকের মতো তাড়াতাড়ি পার হয়ে চলে যায় বেহুদা কথা কাজ থেকে মোমেন এত দূরে থাকে এবং কথার ক্ষতি থেকে কীভাবে বাঁচা যায় কথার ক্ষতি তাদেরকে জাহান দিকে নিয়ে যাবে এর আশঙ্কায় আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ আনহু নিজের জিব্বাকে ধরে টানতেন মাঝে মধ্যে টানতেন আর বলতেন দা আও রাদা নীলমাওয়েদ এই জিব্বাটা আমাকে কত ক্ষতি করে ফেলেছে কত অন্যায় জায়গায় আমাকে নিয়ে গেছে কত অন্যায় জায়গায় আমাকে ফেলে দিয়েছে কত বেশি আমাকে মুসিবতে ফেলে দিয়েছে এই জিব্বাটা অথচ তিনি কত সতর্ক ছিলেন তার যদি এই অবস্থা হয় আমাদের কি অবস্থা যে হবে সাহাবি রাজি আল্লাহ আনহু বলতেন যে জিব্বার চেয়ে আর কোন জিনিস পৃথিবীতে এত বড় নেই যাকে বেশি সময় জেলখানায় আবদ্ধ রাখতে হয় বন্দি করে রাখতে হয় যে জিনিসকে সবচেয়ে দীর্ঘ সময় ব্যাপী বন্দি করে রাখতে হয় তার নাম হচ্ছে জিব্বাহ এই জিব্বাকে যত বন্দি করে রাখা যায় ততই মানুষের কল্যাণ অবশ্যই প্রয়োজনীয় কথা কাজ করতে হবে অপ্রয়োজন থেকে বন্দী করে রাখা যায় যতক্ষণ তুমি চুপ করে থাকলে ততক্ষণ তুমি সেফ। আর যেই কথা বললে তোমার নিরাপত্তা চলে গেল তোমাকে অত্যন্ত সতর্ক থাকা লাগবে কথা বলতে গেলে এই কথা বলার কারণে ক্ষতি হবে না লাভ হবে কারণ যদি আমল নামার মধ্যে নেক আমলের মধ্যে লেখা হয়ে গেলে তো লাভ হয়ে গেল। আর যদি গুনার আমলের মধ্যে চলে যায় তাহলে তো ক্ষতি হয়ে গেল। হিসাব করতে হিসাব চলা চলা যাবে না এদিনের কথা বলার সময় হিসাব করতে হবে আর যতটুকুন কম বললে চলে ততটুকুনি বলো তবে মানুষ যখন হিসাব করবে হিসাব করতে গেলে তো মানুষের পক্ষে অনেক সময় মিলানো মুশকিল তবুও চেষ্টা করতে হবে কারণ বেফাঁস কথা চলে আসতে চায় অনেক সময় অনেক সময় কথা আমাদেরকে খুব আনন্দ দিতে চায় মনে হয় বলার মধ্যেই আনন্দ আছে কিন্তু আমরা অনেক বলার পরে রিগ্রেট করি না বললেই ভালো হতো এই জন্য সালফেস কেউ কেউ বলেছেন যে আমি কোনো সময় কথা বললাম না কেন এইটা যেমন আফসোস করেছি দুই একবার বলে ফেলছি কেন কেন বললাম এইটার জন্য বেশি আফসোস করেছি খুব কমই ঘটেছে বললাম না কেন কথা এটা যেন আফসোস করতে বরঞ্চ বেশি ঘটেছে বললাম কেন সেটা যেন আফসোস করতে বলে পরে দেখলাম যে ক্ষতি হয়ে গেছে কথাটা অনেক আমলের মধ্যে যায় নাই এত সতর্ক ছিলেন সলফেসলহ আর এখন আখেরি জমানে তো কথা বেশি বলাই ফ্রি চান্স আছে ফ্রি মোবাইল ফোন টাইম আছে মানুষকে উৎসাহিত করা হয় কথা বলার জন্য আড্ডার আসরগুলো আগের জমানায় ছিল এখনও আছে। এখন আরও জমা হয়েছে যে ফিজিক্যালি যাইতে পাইতে কষ্ট হয় কিন্তু টেলিফোনেও চলে এটা অনেক ক্ষেত্রে লম্বা সময় নষ্ট করে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তাদের যাওয়া আসার অসুবিধা টেলিফোন তাদেরকে যেমন সহযোগিতা করেছে পারস্পরিক বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ করতে কথাবার্তা বলতে আবার অনেক সময় কিল করেছে আর ওই সময় যদি আমরা কাজে লাগাতাম একটু এটুক্রই পড়ার সময় নাই সকাল সন্ধ্যার এত কাজের ব্যস্ততার মধ্যে জ্যাকেটগুলো পড়া দোয়াগুলো পড়ার সময় নাই সেই মূল্যবান সময় আমরা নষ্ট করে ফেলি টেলিফোনে লম্বা আলাপ করে কথা বন্ধ করার জন্য হাজির বলা হয়নি কোনো সময় বলতে বলা হয়েছে মান কেনা ইউমিন বিল্লাহ আলী অমুল আখের ফালিয়াকুল খাইর আন হায়ির হলে কথা বলতে হবে হায়রের কথা বলা অত্যন্ত জরুরি এই জন্য বিল মালুফ নাহি আলীল মুনকার এর কাজ করার জন্য যে কথা বলতে হয় দাওয়াতে দিনের কাজ করতে মানুষকে বুঝাতে মানুষকে দিন শেখাতে যে কথা বলতে হয় সেই কথা বলা উচিত সে কথা বলার জন্য সরিয়া উৎসাহিত করেছে সে কথা অতি উত্তম কথা আল্লাহ তালা বলেছেন আহসানু মিম্মান আমেলা তার সে ভালো কথা কে বলে যে ব্যক্তি লোকদেরকে আল্লাহ তালা দিকে ডাকে দিনের কথা বোঝায় সেই কথা বলা অত্যন্ত জরুরি এটা অত্যন্ত দামি কথা মূল্যবান কথা আর শুধু কথা বলে না সেই ব্যক্তি যে দায়ী শুধু কথা বলে আমল নাই সে দায়ীর কথা এত সুন্দর হবে না ওয়া সে কেমন করে আর নিজেকে মুসলিম মনে করে এটা বলতে হয় যে আমি মুসলিম কলা আমি যে মুসলিম এই কথা বলার মধ্যে ফায়দা আছে এটা স্বীকার করার মধ্যে ফায়দা আছে আলহামদুলিল্লাহ আমরা মুসলিম যে হতে পেরেছি আল্লাহ তালা হাদানা লেহাদা আল্লাহ আল্লাহ প্রশংসা করি যিনি আমাদেরকে এই রাস্তায় হেদায়ত দিয়েছেন তিনি হেদায়ত না দিলে আমরা হেদায়ত পেতাম না এই সুন্দর কথাগুলো ইসলাম ছাড়া কোথায় আছে বলেন এক একটি হাদিস যে আমরা শুনছি ইসলাম ছাড়া পৃথিবীর কোথায় আছে সব মিস করতাম আমার মুসলিম না হলে এই যদি এই কথাগুলো না শুনতাম এত সুন্দর সুন্দর কথাগুলো কোরআন হাদিস থেকে আল্লাহ তালা না দিতেন আমাদেরকে ইসলাম না দিতেন ইসলাম না জানতাম কোরআন হাদিসের জ্ঞান না থাকতো তাহলে এত সুন্দর সুন্দর কথাগুলো হাদিস থেকে কোরআন থেকে আমরা কোথায় কিভাবে পেতাম সারা দুনিয়ার মানুষ তো এগুলো মিস করছে এই জন্য আল্লাহ শুক্র আদায় করে যে তিনি আমাদেরকে এইগুলো শিকার তৌফিক দিচ্ছেন কাজেই এই দিনের দাওয়াত দেওয়া এই কথা বলা এটা জরুরি এটা কাউল এটা উত্তম কথা এটা বলতে আল্লাহ নিষেধ করেননি কিন্তু এর সঙ্গে আমল থাকা জরুরি এরপরে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আমরুবিল মারুফ মুনকার সদাকা মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়া আর মন্দ কাছ থেকে দূরে রাখা এটা সদাকা দান করে মানুষকে ভালো কাজের দিকে নিয়ে আসা মানুষকে ভালো কাজের জন্য উৎসাহিত করা মন্দ কাছ থেকে সরিয়ে নেওয়া অনেক ভালো কথা এরকম কথা তারা বলতে হবে পৃথিবীর অনেক মানুষ আছে তারা মেফতাহুল খাইয়ের অেঘলা খন্ডর তারা ভালো কাজের চাবি হয়ে যায় অন্যদের জন্য মন্ত কাজের বন্ধ করার চাবি হয়ে যায় আর কিছু লোক তার উল্টো আছে কথা মানুষের জন্য প্রয়োজন আছে কোনো সময় যখন মানুষ কথা বলে মুসকি হাসি দেয় ভালো কথা বলে সেটা তার জন্য বিশাল স্বভাব নিয়ে আসে আর কোন সময় যখন কটু কথা বলে মানুষকে কষ্ট দেয় সেটা তার জন্য কঠিন শাস্তি নিয়ে আসে তাহলে কথা সাংঘাতিক জিনিস অধিকাংশ ক্ষেত্রেই কথাগুলো ক্ষতির কারণ হয়ে যায় প্রয়োজনীয় খাত ছাড়া সেই বিষয়টা সম্পর্কেই অত্যন্ত সতর্ক করতে এই হাদিসে বলা হয়েছে আমরা এই হাদিসের প্রথম অংশ শুনলাম যে মান ইউমিন বিল্লাহ আলি ইয় আখের ইয়াকুল খাইরান আউল ইয়াসমুদ যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে এবং আখেরাদের প্রতি ইমান রাখে সে ব্যক্তি ভালো কথা বলুক তা না হলে চুপ করে থাকুক এই অংশটুকুন আমরা আলোচনা মোটামুটি হয়ে গেল বাকি দুটো অংশ রয়ে গেছে যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি ইয়াকিন করে সে ব্যক্তি যেন তার প্রতিবেশীর সঙ্গে সদ ব্যবহার করে সদ আচরণ করে ভালো ব্যবহার করে আর যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি ইয়াকিন রাখে ইমান রাখে সে যেন তার কাছে আসা মেহমানের প্রতি সদ ব্যবহার করে ভালো আচরণ করে ইসলাম এসেছে সমাজকে সংশোধন করতে মানুষকে সংশোধন করতে ইসলাম শুধু ব্যক্তির জীবনকেই সীমাবদ্ধ রাখেনি সমাজের অন্যদের সঙ্গে যে ডিলিংগুলো আছে সেই ডিলিংগুলোকে কিভাবে ভালো তরিকে আমরা করব এই আখলাক শিকায় তো ইসলাম সে দুটো পয়েন্টের মধ্যে আখলাক রয়েছে প্রতিবেশী এবং মেহমানের তাদের হক রয়েছে এই দুটো বিষয়ে আমরা আরেক দিন ঈশ্ব আল্লাহ তালা সুযোগ মতো আলোচনা করবো আল্লাহ তালা তৌফিক দিলে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে ভালো কথার জন্য তৌফিক দান করুন আর জিভার ক্ষতি থেকে মন্দ তৎপরতা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন قبل الله التوفيق جزاكم الله تعالى كل الخير السلام عليكم ورحمه الله وبركاته